মা তো মা বসুক, মারা তো বন্ধু হয়। মায়ের তাহলে মা বাইরে যাবে কেন? বাবা নাকি যে বাইরে যাবে, ভেতরে থাকুন। মেয়ে যদি কোনো কিছু মিস্টেক হয় সেটা বলে দেবেন। সংসারে ফিরে আসার জন্য তাকে সেই ডকুমেন্টসটা আমি যতটুকু পারলাম নিলাম। এবং সব থেকে বড় কথা, এখানে দুটো জিনিস বেরিয়েছে, এতক্ষণ ধরে পরিশ্রম করে দুটো জিনিস বেরিয়েছে, সেটা হলো তার কত টাকা রোজগার ফার্স্ট, দ্বিতীয় কথা হলো কি তার কি চাওয়া পাওয়া। এখন 14 বার ফোন করছে না, চাওয়া পাওয়া। দ্বিতীয় কথা হলো কি যে দ্বিতীয় কথা হলো কি সে স্ত্রীকে ছাড়তে চায় কি চায় না, ইয়েস আর নো, এই তিনটে রেজাল্ট আমরা পেলাম। এখন আমরা এসেছি যে যখন মানে চলে যাওয়ার মুহূর্তে সে তখন বলছে আমার স্বামী চাই আমি একটু স্টাইলিস্ট হই, যেটা আমি এতদিন ধরে লাইভে বলতাম বা এত কিছু যে ফেসবুকে এত কিছু তোলপাড় হয়ে গেল যে কারণে আজকে ছাগল হয়ে গেলাম, সেই বিষয়টা নিয়ে আজকে এখন আপনাদের সামনে নেক্সট লাইভ করলাম, তাহলে মানুষের দেখতে সুবিধা হবে, ট্রেন ট্রেনে দেখতে হবে না। কারণ হলো কি, যদি স্বামী তার পছন্দ করে কাটা ছেঁড়া পোশাক, সেখানে যে কাটা ছেঁড়া পোশাক না পরলে তার স্বামী যে অন্যদিকে নজর যায়। কিছুদিন আগেই কিন্তু আমি এই কথাটা, উনি কি ফোনে আছেন? না না, আপনি লাইভে শুনতে বলুন। দেন আমাকে দেন, আমি বলে দিচ্ছি। এ ফোন এরম করে চালু করে রাখতে নেই, এই দেখে তো বুঝবে না, উনি তো লাইভে প্রমাণ পেয়ে যাবে। হ্যালো, আপনি আমার ফেসবুক আছে আপনার, বাবলি মুখার্জি এ দিদি, বাবলি মুখার্জি লিখে এ দিদি বলে সার্চ করুন, অ্যাড বাবলি মুখার্জি অ্যাড পেজ সার্চ করুন, দেখুন ওখানে পেয়ে যাবেন এই লাইভটা। তো এতদিন ধরে বলছিলাম, এই কিছুদিন আগে আমার লাইভ আছে, লাইভটা আমি পিনপোস্ট করে রেখেছি যে কেন মানুষের স্বামীরা অন্যদিকে নজর যায়, ঠিক আছে, তাই ঘরের বউদেরকে সেজে গুজে থাকতে হয়, বলেছিলাম তো কথাটা, তো সেটাই আজকে মিলে গেল যে তার স্বামী চায় যে সে একটু কাটাছেঁড়া ফ্যাশনের যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো সে পরুক, কিন্তু বউ শাড়ি টাড়ি পরে একদম বাড়ির গৃহিণী যেভাবে থাকে মানে সেরকম ভাবে ওনার বেশ, শাখা পলা শাড়ি টাড়ি সব কিছু পরা, এত দোয়াতা তার ব্লাউজ, কিন্তু স্বামী এটা পছন্দ করছে না। যে মেয়েটির সাথে সম্পর্ক, যে মেয়েটির সাথে এতটা ডিপ রিলেশনে সে চলে গেছে যে সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত ছাড়ছে, আর আমি দেখেছি বেশিরভাগ পরকীয়া সম্পর্কে কেউ কাউকে ছাড়তে চায় না, নেক্সট যে ভালোবাসাটা স্বামী প্রথম স্ত্রী বা প্রথম স্বামীকে ছেড়ে দেওয়া যায় কিন্তু দ্বিতীয় ভালোবাসাটাকে ছাড়ে না, এই কারণেই তো আমাদের এখন এত মানে কি বলবো আত্মহত্যা বা কোর্টে কেস। তো এই জায়গাটাও কি সেম তাই, মানে বউ ছেড়ে দেবে কিন্তু তাকে ছাড়তে পারবে না, কারণ তাকে ছাড়তে পারবে না, কিন্তু এই ছেলেটির মধ্যে যতটুকু দেখলাম তার বউর প্রতিও ভালোবাসা আছে, যেটা আছে সেটা স্বীকার করব, কোনো অসুবিধা নেই। আপনারা অনেকেই মতবিরোধ হতে পারেন যে আমার না ভালোবাসা থাকলে আবার ওখানে গেল কি করে, দেখুন ভালোবাসা আছে, আমি ওকে যেই প্রশ্নটা করলাম তোমার মধ্যে কি খামতি আছে এটা তুমি খোঁজো তবে তোমার সংসার টিকে যাবে, তখনই বললো যে আমার স্বামী মানে চাই আমি একটু ফ্যাশনেবল ড্রেস পরি, সুন্দরভাবে সেজে গুজে থাকি, কাটাছেঁড়া পোশাক পরি, মানে যে মেয়েটির সাথে সম্পর্ক সেই মেয়েটি যেসব ড্রেস, এই যে এই পর্যন্ত হাফ প্যান্ট গেঞ্জি যেগুলো ছবি দেখলাম আর কি রিলসে, ঠিক আছে, বুক কাটা নাইটি, তো সেগুলো পরে রিলস বানাচ্ছে, তো তার স্ত্রীকে সে সেইভাবে দেখতে চাইছে। তাহলে আমরা সমাজের মানুষ এর প্রতিবাদ করে তো লাভ নেই, সমাজের মানুষ এর প্রতিবাদ করা মানে তাদের সংসারে বরঞ্চ আরো অশান্তি বাড়িয়ে দেওয়া, ঈশ্বর যেটা করেন মঙ্গলের জন্য। আর কিছুদিন আগের থেকে দেখুন এখনকার যা যা বলেছি তাই তাই ঘটছে, তো তুমি এবার বলবে যে তোমার কিসে কিসে খামতি আছে, একটা সংসার ভেঙে যায় একতরফা হয় না, দুজনারই কিছু খামতি থাকাতেই কিন্তু হয়, যে তোমার যে একদম কিছু দোষ নেই বা তার যে পুরোটাই দোষ এটাও নয়, তাই সে তোমাকে কিন্তু ছাড়তে চাইছে না, তার জন্যই আমার এত কিছু প্রশ্ন যে তোমার কি কি খামতি যেটা ও তোমার কাছে চাইছে তুমি দিতে পারছো না, এ টু জেড তুমি বলো যতটুকু বলার।
ম্যাডাম মানে জোরে জোরে বলো বোন। আচ্ছা ও চাই যে হচ্ছে মানে জিন্সের প্যান্ট টপ পরি, তারপর স্টাইলিশ ভাবে থাকি, স্টাইলিশ ভাবে কথাবার্তা বলি মানুষের সাথে, ও আর কি সেটা চায়। আর মানে কি বলবো আর কি, ও চাই যে আর কি যে মানে রোজ তো আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো রোজ তো ভালো লাগে না, ওর মধ্যে সেটা আছে, ও সেটা চাই তুমি যখন বুঝতে পারছো তাহলে তোমাকে সংসার টিকিয়ে রাখার জন্য আস্তে 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 স্বামীর কাছে দীপ ভালোবাসা মানে বা তাকে ভালোবেসে তাকে বুঝিয়ে তোমারও যে কষ্টটা শারীরিক কষ্ট তাকে বোঝাতে হবে, তাকে বোঝাতে হবে। কিন্তু তাই বলে দূরত্ব বাড়ালে তো চলবে না, এটা তো বিড়ি সিগারেট না যে প্রতিদিন খেতে হবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা শরীর বলে কিছু আছে, তার মধ্যে সংসারের কাজ, ছেলের পড়াশোনার দখল, নিজের একটা শারীরিক কন্ডিশন, মেয়েদের এমনি আমরা ভুগি, তো সমস্ত দিক থেকে দেখতে গেলে তাকে একটু বোঝাতে হবে, ভালোবেসেই বোঝাতে হবে। কারণ আমার তো মনে হলো এই মেয়েটাকে খালি ও ছেড়েই দেবে, আমি তোমাকে খারাপ ইন্ধন জোগাবো না, এই মেয়েটা কিন্তু ছেড়ে দেয়, এই মেয়েটাকে জাস্ট ওই এই তোমার যেটা খামতি আছে ও সেটাতেই ব্যবহার করছে, যতটুকু বুঝলাম আমি। তার জন্য এবার তোমাকে প্রিপারেশন নিতে হবে, তুমি প্রিপেয়ার না হলে তো ওদিকেই চলে যাবে, কিন্তু ও চলে গেলেও তোমাকেও কিন্তু ভালোবাসে, সেটা আমি বুঝতে পারছি। ও তোমায় ছাড়তে চাইছে না, ও সন্তানকেও ছাড়তে চাইছে না, এবার ঘরে যদি অশান্তি হয়, বাইরে যেমন শান্তি খোঁজে কোনো নেশা করে বা কোনো মেয়ে ছেলের বাড়ি গিয়ে, ঠিক তেমনি তোমার স্বামী এটা করছে, এটা কি ঠিক বলছি না ভুল বললাম? এটা ঠিক। তাহলে এই দুটো তোমার কাছে স্বামী চাইছে, তুমি জিন্স পরো কালকে থেকে, আমার কাছে জিন্স পরে ঢোকো, জিন্স টপ কাটা ড্রেস পরে ঢোকো, কোনো ব্যাপার নেই, স্বামী যেটা চাইছে সেটাই হবে। সংসার তোমার, সন্তানের ভবিষ্যৎ তোমার স্বামীর উপর ডিপেন্ড করছে, বৃদ্ধ মা বাবা আজ আছে কাল নেই, কালকে তোমাকে কুকুর শালে ছিঁড়ে খাবে, কালকে কলঙ্কিত হতে হবে, তার থেকে আমাকে যদি জিন্স পরে কলঙ্কিত, যদি সমাজে কি বললো আমার ডোন্ট কেয়ার, আমাকে আমার স্বামী যেটা বলবে, আমার স্বামী মাতাল হোক, আমার স্বামী ধাতাল হোক, আমার স্বামী যা হোক, আমার তো স্বামী, তা আমার স্বামী যেটা পছন্দ করবে আমি সেটা করব। লোকে পরচর্চা পরনিন্দা করবে, ওগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের মতো নিজে এগোতে হবে, কারণ তোমাকে তোমার সংসার বাঁচাতে হবে। আজ সম্মানের জন্য পড়ছো না, কালকে এর থেকে বাজে সম্মান হবে, ও বর ছেড়ে দিয়ে এসে বাপের বাড়ি পড়ে রয়েছে, এখানে কারোর সাথে সম্পর্ক আছে, তাই না? 73 আমি আমারটার থেকে যাচ্ছি না বলে আমার দোকানে গেলাম, দোকানে গিয়ে বলে রিচার্জ, হ্যাঁ ওরাই রিচার্জ নেই, আর একটা যে নাম্বারটা আছে না ওটা রিচার্জ, আমি ওটাই বলছি না তো, যে আমার একটা যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওটাই রিচার্জ আছে কিন্তু প্রোমো মাত্র। কাকিমা দেখুন এইসব কথা বলবেন না, গরমে কিন্তু ফ্যান অফ করে অনেকক্ষণ ধরে ঘেমে ঘেমে কথা বলছি, ঠিক আছে? আপনি কিন্তু এই কথা বলবেন না, আপনি শাড়ি পরে আছেন বলে তাকেও শাড়ি পরতে হবে, আপনার স্বামী যেটাতে পছন্দ, আপনি যদি এখন মেয়েকে সামনে এটা বলেন এই জিন্স টপ এইসবকে এখন পরা যায়, এই যদি বলেন তাহলে মেয়েও পরতে চাইবে না, কেন যে যে পোশাকে অভ্যস্ত। আমাকে যদি এখন কেউ বলে যে এখানে এটা কাটা গেঞ্জি পরে আর ইয়ে পরে জিন্স পরে বসো, আমি জানি আমি বেমানান, কিন্তু যদি বসো বলে কেউ বললে তো শুনবো না, কিন্তু স্বামী যদি বলে আমি শুনবো, কারণ আমি বেমানানো আমার ঘরে, আমার ঘরে বেমানানো হবে না, বাইরে বেমানানো, বাইরে আমি বেমানান কিন্তু আমার ঘরটাকে আমাকে ঠিক রাখতে হবে, আমার ঘর যেটা চাইবে সেটা করবো। মোটা থাকি, মোটা মেয়েরা জিন্স পরে না, তা আপনি বলুন না, মেয়ে বলতে পারছে না নালে চলে যান, অনেক ধৈর্য, আর ধৈর্য মানুষ একটা মানুষের সীমা থাকে, ক ঘন্টা ধরে আগের লাইফটা হচ্ছে দেখবেন, আপনার কষ্ট আপনাদের সবার কাছে গুরুত্ব উত্তর দিচ্ছি, বলুন আপনি বলুন, মেয়ে না বলতে পারলে নাহলে চলে যান কাকিমা, কিছু করার নেই, কারণ আমি চাইবো না আপনাদেরকে এইভাবে মিসগাইড করতে, এত সময় দিচ্ছি, এত মানুষ সময় দেবে আপনাকে, আপনি বলুন না, বলো তো
আপনি বলবেন কি বলবো, পাশ থেকে পটর পটর করবেন, মেয়ে বলবে বাধা দেবেন। হ্যাঁ মোটা বলেও পছন্দ করে না, মানে মোটা বলে, বলে যে আলুর বস্তা, এই সমস্ত বলে আলুর বস্তা। হ্যাঁ আচ্ছা, প্রথমে তুমি জিন্স টপ পরতে শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমি আলুর বস্তায় থাকবো, আমি জিন্স টপ পরবো। আজই বাড়ি গিয়ে তুমি বলবে, ফোন করবে তোমার স্বামীকে যে কালকের জিন্সের প্যান্ট আর তোমার পছন্দ মতো টপ কিনে এনে দেবে, আমি বাড়ি ঢুকবো, বাপের বাড়ি থাকবে না তুমি, কালকে তুমি শ্বশুর বাড়ি চলে যাবে। আমি তোমাকে যা যা বলছি তুমি শেষে শোনো, ঠিক আছে? তুমি তারপর আমার কাছে আসো, আমি তোমার পাশে আছি, থাকবো না তা নয়। কিন্তু তোমাকে আমি কিছু বিষয়গুলো আমি জাস্ট পরামর্শ দিচ্ছি, এই পরামর্শই তোমার সংসার ফিরে পেলে তো পেয়ে গেলে, আর যদি না পেলে তখন তুমি লড়াই দিতে পারলে আমি আছি, বুঝেছো নাকি মা? কারণ এখানে এলে আমি পয়সা নেব, টাকা নেব, টাকা নিয়ে কাজ করব। তা আমি চাইবো না যে টাকাটা আগে খরচা হোক আপনাদের, আমি দেখবো ওর চেষ্টাটাও কতদূর করতে পারে, যখন ও পারবে না তখন লড়াই আমি দেব। তাই টাকাটাও জলে যাবে না, দেয়ালে পিঠে গেলে মানুষ অনেক জায়গায় দৌড়ায়, আপনার দেয়ালে পিঠে হোক তখন আমার কাছে আসবেন, আমি তো আছি, সব দরজা বন্ধ হলে এই দরজা খোলা আছে। কিন্তু কেসের পথে হাঁটবেন না এই বিষয়টা নিয়ে, কেসের পথে হাঁটবেন পরে, এখন কেসের পথে হাঁটার কোনো জায়গা নেই, চার বছরের রিলেশন হয়ে গেছে ওদিকে, প্রথম প্রথম যদি করতেন ভালো ছিল, এখন করে কিচ্ছু হবে না, কেসের মামলা চালাবে, বউটা যাবে, বাচ্চাটা যাবে, কাঠগড়ায় দাঁড়াবে, এই হবে আর কিছু হবে না, এই ইনার মতো অবস্থা হবে। কিছু না জানি যে কাজগুলো করেছে, আজকে দেখছেন ডিভোর্স হয়ে গেল, কেউ জানেই না, যদি জানা তো আগে ডিভোর্স হতো না, ঘরের মধ্যে ঢুকাতাম টেনে, একটা স্কুল মাস্টারকে তো স্কুল থেকেই ধরা যায়, উনি এত বছর, সাত বছর না আট বছর স্কুল থেকে কেন কোনো জায়গা থেকে দৌড়, উনি নিক স্কুলও চল যেত না। আর একটা কথা কি ম্যাডাম, ওর বাইরের নেশা, মানে আমি, আমার কি মনে হয় আমি যদি যতই আমি ইয়ে করি না কেন ওর বাইরের নেশা যাবে না, সব যাবে, বাইরের নেশাটা ওর আগা গোড়ায় আছে, এই মেয়েটাকে ছাড়াও তারপরে বাইরের নেশা হলো, তো এখন তো আমার কাছে এসে পৌঁছেছ, এই নেশাটা তো আগে ছাড়ু, তারপর দ্বিতীয় নেশা শুরু করলে তো আমরা আছি সবাই। আর যখন এখন যদি তুমি নিজে নিজে না পারো, আমরা যদি যাই, আমার তো মনে হয় না ওর বাইরের দর্শনে আবার যাবে, গেলে তো আমরা আছি আবার প্রতিবাদ করার জন্য। কিন্তু সংসারটা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিও না, বাপের বাড়ি বসে থেকো না, আজকে তোমাকে ডাকছে, দুবার ফোন করছে, তিনবার ফোন করছে, কালকে ডাকবে না, মোহ কেটে যাবে তোমার প্রতি। আর এই গ্যাপটা যে তুমি যে বাড়িতে থাকছো না, এই গ্যাপটা কিন্তু ও কিন্তু পূরণ করবে, আর ওর কিন্তু প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। বাড়িতে থাকো, দায়িত্ব থাকবে, কাদের উপর বোঝা আছে, কালকে তুমি 15 দিন বাপের বাড়ির থেকে যাও, এক সপ্তাহ আছো, 15 দিন থাকো, কালকে ফোন করছো, ওদের এমনিও ফোন করেনি, আজকে করলো, আমি করলাম বলে মানে তোমাকে দিয়ে, এরপর ফোনটাও করবে না, ওই মেয়েটার কাছে 24 ঘন্টা পড়ে থাকবে, যেটুকু বা তোমার প্রতি সিম্প্যাথি আছে সেটাও চলে যাবে। কাদের উপরে বসে থেকে লড়াই দাও, কাদের উপরে বসে থাকো, ঘরে যে বউ আছে এই টানটা যেন তার থাকে, 4 দিনও তো বাড়িতে ঢুকছে, 108 3 দিন বাইরে আছে, এই 3 দিন তাকে বাড়িতে ঢোকাতে গেলে তোমাকে ঘরের মধ্যে বসে থাকতে হবে। সংসার তুমি এখন বললে এখনই ছাড়া যায়, এখনই আমি কথা বললেই সংসার নষ্ট হয়ে যাবে, মানে আমি উল্টো পাল্টা বলে দেব, সংসার নষ্ট করা কোনো ব্যাপার না, যে সে সংসার নষ্ট করে দিতে পারে, সংসারটা জোড়া লাগানোর জন্য কষ্ট করতে হয়। তাহলে মেয়ে রেখে দেন, আপনার কি টাকার দরকার, যদি টাকা দরকার তাহলে সে কোর্টে খোরপোস করতে হবে, খোরপোস করে পাবেন কি পাবেন না, কত পাবেন জানি না, ওতে কিন্তু জীবন যাবে না কাকিমা। শাশুড়ি ননদ যাই বলুক, ও ওখানে বসে লড়াই দিক, এই শিক্ষাটা দিন। 24 ঘন্টা বললে তোর বাবা মা মরে যাক, বাবা মা মরে যাক, ঠিক আছে, আপনি বাবা মা তো এই কথাটা নিয়ে ইগোতে নিয়ে আসবেন না, ওকে বলছে 24 ঘন্টা তোর বাবা মা মরে যাক, তোর বাবা মা মরে যাক, হ্যাঁ তোমাদের আশীর্বাদ কাজে লাগবে, বলো বলো আরো বলো, ওরা বলা বন্ধ করে দেবে। তারপরে ওই একটু যাই বলে আমার বাড়িতে সীমানায় জন্য তোর বাবা মা না আসে, আপনাকে বাড়িতে ঢোকানোর দায়িত্ব আমার, এখন ঢুকতে হবে না, মেয়ের ভালোর জন্য আপনি ঢুকবেন না কদিন, কিন্তু আপনাদের ইগোর জন্য একটা মেয়ের সংসার ভেঙে যাবে, একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওই সন্তানদের ভবিষ্যৎ আপনি গড়তে পারবেন না, এই মেয়েটার ভবিষ্যৎ গড়তে পারবেন, ভবিষ্যৎ বলতে কিন্তু টাকা পয়সা নয়, খাওয়া দাওয়া নয়, তাই তোর বর তো খাওয়া দাওয়া দিচ্ছ তো, তার তাহলে নেই কেন, ও চলে আসতে কেন, ভবিষ্যৎ বলতে ভালোবাসা, যেটা ওর চাই সেটা আপনি দিতে পারবেন না, যেটা সন্তানের চাই সেটা আপনার দাদু দিতে পারবে না।
ইগোটাকে দূরে রাখতে হবে, বাড়িতে ঢুকতে হবে, ওই মেয়েটার কাছ থেকে কাটিয়ে নিয়ে সংসারটাকে ফিরতে হবে। বাবা মা ঢোকার, আজকে যারা বাবা মা বলছে মরে যাক মরে যাক, কালকে আমি বলে দেবো তোমার বাবা মার ওই বাড়িতে ঢুকতে আমি অ্যালাউ করে দেবো, তারা মেয়েকে দেখে আসবে, আমি আছি তো তার জন্য। কিন্তু সংসারটা তোমার সুখেরই আছে, তার নেচারটা এরকম, তার জন্য সে এরকম করছে, সেই নেচারটাকে তোমাকে একটা বই পারে তাকে শুধরে আনতে। আজকে এইসব যদি কথাগুলো শোনো, মা যেটা বলছে এগুলো শুনতে গেলে সংসারটা নষ্ট হয়ে যাবে। তুমি এখন কোনোদিকে না তাকিয়ে ভাবো যে তুমি সব তোমার জীবনে, তুমি যখনই সুখী হবে তখন বাবা মা সবাই সাপোর্ট করবে তোমাকে, না তোর বুদ্ধিটা ঠিক ছিল, তোমাকে এখন সেই জায়গাটা আনতে হবে। স্বামী বলবে তুমি তোমার বুদ্ধি এত ক্ষুদিরাম, মা বলবে তোর বুদ্ধি নেই, বাবা বলবে বুদ্ধি নেই, বুদ্ধি আনো, আমি বলবো বুদ্ধি নেই, বুদ্ধি আনতে হবে। বাড়ি ফেরো, আমি আছি, ওকে বলো প্রথম তোমার বাড়িতে ঢোকা ফার্স্ট কাজ, দ্বিতীয় তুমি বলবে জিন্স টপ কিনে এনে দাও আমি পরবো, ঘরের মধ্যে কোনো শাড়ি নাই কি না, জিন্স টপ পরে ঘুরে বেড়াও না, এসি আছে বাড়িতে, এসি আছে তাহলে আবার কেন, জিন্স টপ পরে তার চোখের সামনে ঘুরে বেড়াও, ঠোঁটে লিপস্টিক দাও, চোখে কাজল দাও, সে যেই মেয়েটি মেয়েটিকে দেখবে, মেয়েটি যেভাবে সাজে তুমি সেজে গুজে থাকো, লেগেছে বোন এইভাবেও সংসার জোড়া লাগিয়েছি, একজন পুলিশের বউ এরকম এরকম তোমার মতো ইনি ছিল, গোপাল নিয়ে থাকতো, সাজ টিপটপ পিটপাটে, স্বামীদের অ্যাট্রাকশনটা বাড়াতে হয়, এলেথেলি হয়ে থাকলে হয় না। ফার্স্ট হলো লুকিং, তারপরে ভেতরে যাবে অন্তরে, নিজেকে সেইভাবে প্রেজেন্টেশন দাও, তোমার স্বামী ফিরে আসবে শুধুমাত্র ওই ছোট্ট বাচ্চাটার জন্য। কেউ টাকা টাকা দেয়, আজকে তো ও বললে একটা ডিভোর্স করিয়ে দিতে পারবো, কিছু টাকা পয়সা দিয়ে ছাড়কাট করে দেবো, এটা তো জীবন নয় গো, ও তো বাবাটা পাবে না না, আর তুমি যে খুব কষ্টে আছো সেটাও তো নয়, কারণ এই এইটুকুর জন্য তোমার অসুবিধা হচ্ছে, তাছাড়া তার কোনো অসুবিধা নেই, খাওয়া পড়া এটা ওটা বা তোমাকে মার ধর এসব তো নয়, তাহলে তো অনেক মেয়েরা তো মার ধর খাওয়া পড়ার কষ্ট কষ্ট কত কিছু করে সংসার করছে, তা তোমার তো ওটা তো নেই, তাহলে ব্যাস ওটা নেই, কিন্তু মানসিক যন্ত্রণা হয়, মানসিক যন্ত্রণাটা আমি দেখছি, ওটা আমি ঠিক করে দেবো 100% করে দেবো, যেটা বললেন ওই ফিজিক্যাল রিলেশনের একটা প্রেশার আছে ওটা একটা, ওটা তো কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয় না। দ্বিতীয় কথা হলো কি, যে ওর পোশাক আশাক ও একটু নিজেকে চেঞ্জ করো, গলায় রুদ্রাক্ষ না পরে চেন পরে ওরা চেন মানিয়ে দাও, কোনো চিন্তা নেই, আমি আছি। তুমি কি বাড়ি যাবে না আমাকে কাজ নিয়ে তারপর বাড়ি ঢোকাবো, কোনটা করবে, কি করবে, কাকিমা কি বলছে, আপনি বলুন না। আমি আর কি বলবো, আমার ওই ব্যাপার দেখে মা আমি মেয়ের মতন বলছি, আমার আর ইচ্ছা নেই যে ওই সংসার করুক, আপনার আর ইচ্ছা নেই মেয়ে ওই সংসার করুক, তোমার কি ইচ্ছা? আচ্ছা আপনার কোনো ইচ্ছা নেই, কাকু আপনার কি ইচ্ছা? ছোটবেলা থেকে মানে যদি কখনো কোনো কিছু করে ফেলে এইটুকুই ভয় লাগে, যদি ওই দায়িত্বটা আমি নিই তাহলে আর কোনো ভয় নেই, ভয় নেই না। কাকিমা যদি আপনার মেয়ে যদি ভালো থাকে এই দায়িত্ব নিয়ে, তাহলে মেয়ে ঘর করবে কি করবে না, ঘর করবে না, শুধরাতে পারলে তো আমি চলেই নিয়েই আসবো, আপনার মেয়েকে আমি তুলে দিয়ে আপনার ঘরেই দেবো। আপনারা কদিন বাজবেন, আপনারা যে মানুষ করার জন্য আপনাদের কাছে আনছেন, আপনারাই বা কদিন বাজবেন যে বাচ্চাটাকে বাড়িতে, যে আপনি মনে করছেন ওই বাড়িতে মানুষ হবে না ওদের ব্যবহারে, আপনার কি একটাই মেয়ে ছেলে নেই? তাহলে আপনার দুই বোন, একটা মেয়ে দেরাদুন থাকে, এবার আপনারা চাইছেন নাতি আর মেয়েকে নিয়ে আঁকড়ে বাঁচতে, ঠিক ভুল বললে বলবে, আঁকড়ে বাঁচতে, কেউ তো ওই মেয়েটা দূরে আছে মেয়েটা কাছে আছে, না না সেটাও না, ঠিক আছে দেখছি, ওই
ফোনে ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে না ছাড়লে তখন আমি বলবো মেয়েকে আপনার কাছে দিয়ে দেব ও যদি ছাড়লে ভালো ও ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে আমাদের ফোন ধরে না তারপরে এখন চেষ্টা করুন আমি বুঝেছি কাকিমা শুনুন একটা কথা বলি আপনি ভাবছেন ওখানে ছেলেটা মানুষ হবে না মানে আপনার নাতিটা এখানে এলে মানুষ হবে যখন বাবাকে পাবে না না তখন ওর মনের মধ্যে একটা না একটা যন্ত্রণা জন্মাবে যে যন্ত্রণাটা চোখে দেখতে পারবেন না আজকে আপনি তো তাও স্বামীকে আছেন ও তো তাও বাবাকে পাচ্ছে এই বয়সে এসে বাবা সাপোর্ট করছে মা সাপোর্ট করছে তাহলে সেই জায়গায় সন্তানটার মা থাকবে দাদু থাকবে দিদা থাকবে সব থাকবে ঠাকমা থাকলো ঠাকমা থাকলো না বাবা থাকলো না বা পিসিরা থাকলো না ওর মনের কিন্তু যন্ত্রণা হবেই হবে সেই যন্ত্রণাটা তো ভবিষ্যতে না হয় তার জন্য লাস্টবার একবার চেষ্টা করতে হয় প্রত্যেকটা মানুষের তো চেষ্টায় তো ফল হয় তো একবার চেষ্টা করুন যদি না হয় তাহলে তখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার বাড়িতে নিয়ে যান কিন্তু এরকম করে ব্যালেন্স রেখে রেখে এবারই ও বাড়ি এবারই ও বাড়ি আবার এখানে চলে যাব অনেক মেয়েরা কেস কামানি পড়ার পর আবার সংসার করতে চাই বাপের বাড়ি ভালো লাগে না সেটা জিনিসটা আরো জিনিসটা বাজে হয় এসপার করুক সংসার হোক না হলে ওসপার করুক সংসার থেকে বেরিয়ে আসুক সব হবে ননদের সংসার হচ্ছে ননদের কোনো এখানে অভিযোগ আসেনি আপনি নিজে একটুখানি মেন্টালি ঠিক হন আমি বলছি কাকিমা ও ননদের সমস্যা নিয়ে ও সমস্যাই না সমস্যা তাহলে আপনি ননদকে টানছেন কেন ননদকে টানবেন না ননদ যদি না থাকতো তাহলে কিছু তো না আপনি ননদের কথা বাদই দেন ননদ তো অত্যাচার করছে না ওকে তাহলে কেন ননদের কথা আসছে আপনার দরকার জামাইকে শুধরানো আপনার ওর প্রতি ভালোবাসা আছে আপনি চোখের সামনে ওকে দেখতে চাইছেন আমি দেখার ব্যবস্থা করে দেবো ব্যাস হয়ে গেল বাচ্চা ছেলে তো একে ওর বাবা ঠিক টাইম মতো কোনো দিন প্রাইভেট হোম করে না সবাই সবকিছু একসাথে পায় না আগে মেয়েটা ঠিকঠাক মেয়ের প্রতি যখন ঘরের দিকে মন থাকবে তখন সন্তানের দিকে মন থাকবে একটু টাইম দিন সব মানুষই ভুল করে সব মানুষই শুধরায় ঠিক আছে ভুল করলে যে জেল পাস হলেই যে সব শেষ হয়ে যায় তা নয় ভুল করলে তাকে শুধরানোর জন্যই তো আমরা এত কিছু করি আমি মার খেলাম তাও জামাইকে মার খাওয়ালাম না পরের দিনই আমি কিন্তু মার খাওয়াতে পারতাম আপনাকে যে বিশ্বাস করে জামাইকে খুবই ভালোবাসি আপনি নিশ্চিন্তে বাড়ি যান আপনার সংসার হবে মেয়ে জামাই ভুল বলবে মেয়ের সংসার হবে ভুল বুঝবে না ঠিক হয়ে যাবে মেয়ের প্রতি ভালোবাসা এলে তখন আপনাদের প্রতি আর বাবা মা তো বকবেই বাবা মা জামাইকে মেয়েকে কষ্ট জামাইকে কি আদর করবে আপনি আপনার কাজ করেছেন বলে তো এখন এখন তো বেপথে চলে গেছে ও তো ভুল বুঝবেই সঠিক পথে এলে তখনই ক্ষমা চাইবে তো ওই জায়গাটা একটু আনতে ওনাকে টাইম দিতে হবে নেশা চট করে ছাড়া যায় না নেশা ছাড়াতে গেলে এই যে ওকে বললাম সাজ পোশাক পরো ওকে বললাম যে স্বামীর সাথে ঘুরতে যাও একটুখানি মডার্ন হও একটু স্টাইলিশ করে কথা বলো খাবে নেবে আমি যেমন গোদা বাংলায় বলি খাবা নিবা যাবা দেবা তোমরা একটু স্টাইলিশ করে কথা বলো এই খাবে নেবে দেবে একটু সুরটারে কথা বলো ঠিক হয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আছি তোমার পাশে যাও যে পোশাক পরা পছন্দ করে সেই পোশাক পরবে যে পোশাকগুলো ওপরে পরে ছবি ছাড়ছে এই এই পোশাকগুলো এসএস নিয়ে রাখো মানে স্ক্রিনশট তুমি এই এই পোশাকগুলোই কিনবে টাকা নেবে তুমি তো শপিং এ বেশি খরচা করো শুনলাম তাই শপিং এ শাড়ি না কিনে শপিং এ এইসব কাটাছেড়া ড্রেস কেনো চলো কাকু কোনো চিন্তা নেই ওকে বাড়িতে যদি আপনারা যদি মনে করেন দুরকম অপশন দিচ্ছি পরে নিরাশ হয়ে বাড়ি ফিরবেন না আমি বলতে চাইছিলাম যে এখানে এলে আমরা কাজটা নিলে ধরুন ওর উপর একটা এফেক্ট পড়লো প্রথমে আমার কথা হলো বাড়ি ফিরে যা বাড়ি ফিরে যা স্বামীকে বলো যে চলো তো একটু শপিং এ যাবো বুদ্ধি করে কোনো রাগ অভিমান কিচ্ছু না চলো তো একটু শপিং এ যাবো শপিং এ গিয়ে ছেলের জন্য একটা গেঞ্জি কিনতে গিয়ে তুমি বলবে আমাকে এই পোশাকটা একটু কিনে দাও না তুমি বুঝতেই দেবে না যে তুমি পরিবর্তন হওয়ার চেষ্টা করছো তুমি বলবে আমাকে এটা কিনে দাও তুমি লেবু জল খাও আর নাহলে জিরে খাও আমি বলছি তুমি রোগা হয়ে যাবে আমি বিশাল মোটা ছিলাম আমি জিরে খেয়ে রোগা হয়েছি সকালবেলা বাসি মুখে যদি কাঁচা জিরে চিবিয়ে খেতে পারো এক চামচ তাহলে খুবই ভালো
হজম শক্তিও বাড়বে, অনেক জিরে তো অনেক উপকার হবে কাঁচা জিরে, কারণ আমার এই ফিগার ছিল না, আমি খুব মানে বিশাল মোটা হয়ে গেছিলাম, ঠিক আছে, আমি জিরে খেয়েই রোগা হয়েছি। তুমি গোটা জিরে খাও আর ইয়ে করো, লেবু মধু জল খাও, লেবু মধু জল খেলে শরীরটা কষে যায়, তাতে একটু মানে শারীরিক প্রবলেম হয়। তুমি গোটা জিরে খেলে তোমার কোনো শারীরিক প্রবলেমটা হবে না, যেটা তোমার ওই মানে মানে কি বলবো শারীরিক কন্ডিশন মানে মানে শরীর কষে গেলে কি হয় সেটা তোমার প্রবলেমটা হবে না। তাছাড়া তুমি জিরে খাও কাঁচা জিরে, আর লেবু মধু জল খাও উষ্ণ গরম জলে, প্রতিদিন একটা করে পাতি লেবু নাও, একটু চা চামচে মধু দাও, আর উষ্ণ গরম জল তুমি প্রতিদিন খাও, তুমি বেশি দিন লাগবে না। জিরে খেলে তো তুমি 15 দিনের মধ্যে তোমার ঝরতে শুরু করবে। কোনো ব্যায়াম? আমি ব্যায়াম করি, ঠিক আছে, তারপরে একটা শরীরটা কি বলতো সাইড ইফেক্ট নেই, শরীরটা একটা জায়গাতেই ধরে থাকবে। এই যে আমার শরীরটা একটা জায়গায় ধরে রয়েছে, আমি তো বিশাল মোটা ছিলাম, মানে হাতগুলোই ছিল গাম্বু গাম্বু, ঠিক আছে, বেশি দিনে আমি রোগা হয়ে গেছি এর জন্য। তুমি জিরেটা খাও। খাওয়া দাওয়া চাট তুমি তোমার মতো করে খাবে, কোনো যদি তোমার মনে হয় রাতে একটু রুটি খাও, সকালে একটু ভাত খাও, একটু সবজিটা বেশি খাও, একটু স্যালাডটা খাও, এই তো তুমি স্লিম ফিগার হয়ে যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এ এর জন্য সংসার ভাঙতে পারে না গো বোন, এর থেকে অনেক কষ্ট পেয়ে মেয়েরা আমার কাছে আসে, তুমি অনেক ভালো আছো, সংসারটা ভেঙো না, আমি আছি তোমার পাশে, ঠিক আছে, ওই জন্য তো আপনার কাছে আসা ম্যাডাম, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে ভালো থাকেন, পরামর্শ নিয়ে ততদিন ভালো রাখুন, আমি 1 মাস 2 মাস কেন 5 বছরও আমি দেবো পরামর্শ, যদি মনে হয় যে না আপনারা পাচ্ছেন না এবার আইনের পথে হাঁটবেন তখন আমার কাছে আসবেন, আইনের পথে যাওয়ার আগে আপনি জিন্সটা পরুন, তুমি জিন্স পরো আর তুমি জিরে খাও আর উষ্ণ গরম জল খাও, আর যদি একদম কাঁচা জিরে না খেতে পারো তাহলে ওই রাতের বেলায় জিরেটাকে ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে সকালবেলা ওই জলটাকে একটু ফোটাবে জিরে সমেত, দিয়ে ওই চায়ের মতো ছেঁকে ছেঁকে উষ্ণ গরমটা খেয়ে নেবে, চলো। আরে হাঁটবে একটু, তোমার তো ফিগার ঠিকই আছে, খালি পেটটা, আমাদের মেয়েদের পেটটাই বেড়ে যায়। এই যে এগুলো কে নেবে? ওই দিদিকে বলো, দিদির তো ফোন নাম্বারও নেননি না, দিদি লাইভে দেখে নেবে, এটা বোধ হয় এটা একটা ছেলে ডকুমেন্টস, ঠিক আছে, জান কোনটা আমাকে আধার কার্ড টা দেয়া রয়েছে না, এটা তো আমার ডকুমেন্টস হিসাবে দিয়েছে, এটা এটা আমার ওটা থাকবে, আইসি মা কিন্তু বুঝা একবারও গুনা করে না, সে না জানতে পারে, আধার কার্ড আছে দেবো, হ্যাঁ জামার আধার কার্ড দেন, ছেলে কোথায় পড়ে? ওই ওখানেই পড়ে তো, তোমাদের কাছে শ্বশুরবাড়ির কাছেই তো পড়ে, চলে যাবে বাড়িতে, কোনো অসুবিধা হলে ফোন করবে, আর আমার সাথে যোগাযোগ আছে, কাউকে বলবে না, ঠিক আছে, পেয়েছি, আসছি, টাটা। আর আপনাদের যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, ওই বাড়িতে যাতে যেতে পারেন, না ও বাড়িতে আমরা যাই, এমনি তো যাই, আমরা যাই না, তা না শাশুড়ি সেরকম কথা বলে না, এই আর কি, একজন কমেন্ট করেছে সাদা জিরে খুঁজে বের করো, সাদা জিরে, সাদা জিরে, হ্যাঁ ঠিক আছে যাও, কিন্তু আমার এরপরের দিনকে যদি চেম্বারে আসো, ঠিক আছে, তোমার কিন্তু এই পোশাক আমি দেখবো না, আমি কাটা ছেঁড়া পোশাকেই দেখবো, মনে থাকে আর তো দেখুন স্বামীর জন্য, সেই কি মেজে বউ না ছোট বউ, সেই মনে আছে সেই মদ কিনে এনে বাড়িতে সেই স্বামীকে মদ দিয়ে নিজেও বলছে আমাকেও খাবো, তাই কি তুমি বাড়িতে বাইরে খাবে না আমার ঘরে খাও, মদ কিনে আনতো ব্যাগের মধ্যে লুকি লুকিয়ে, শতাব্দী সেন না কে যেন ছিল, না দেবশ্রী না কি জানি না মনে নেই, চমকি চৌধুরী, ওই দেখো আমার মনে থাকে না, ওইটাই ওই বইটা দেখেছি আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম হতে হবে, আসো, আর তুমি খুব সুন্দর দেখতে, মিষ্টি দেখতে,
ও স্লিম ফিগার, ওর গায়ের রংটা একটু ফর্সা, তুমি একটুখানি চুল টুল উড়ে ওর মতো স্টাইল। আর তুমি বলো আমাকে একটা পার্লার খুলে দাও, বলো একটা পার্লার খুলে দাও, আমি ট্রেনিং নেবো, পার্লার খুলে দাও, আমি ট্রেনিং নিয়ে আর এদিকে পার্লার খুলে দাও। যাই হোক, তাহলে আমরা অবশেষে কি বুঝলাম, সারসংক্ষেপ হলো স্বামী যে পোশাকে দেখলে সংসার টিকে থাকবে। কে কি বলল, কে নাইট ক্লাব বাড়ালো, না কে কি বলল, না ডান্স বাড়ে গেছে, ওসব দেখে লাভ নেই, একদম বাড়িটাকেই নাইট ক্লাব বানিয়ে নাও, ঠিক আছে? কারণ এখানে দেখলে তো দশে ধর্মে দেখলো আজকে যে এরকম সমস্যার জন্য সংসার ভেঙে যায়। আমি যদি এখন এই মেয়েটিকে শেখাই যে শাড়ি পরতে, ওই ছেলেটির ওই দিকেই নজর থাকবে। তো এটা হলো বাস্তব। তো ঈশ্বর আছে কি নেই? ঈশ্বর আছে তো, যা বলি হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে তো। অতএব একদম মানে কি বলবো, মানে এত তাড়াতাড়ি ঈশ্বর চোখ খুলিয়ে দেবে এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এরকম সমস্যা নিয়ে আসবে তাও ইনি আমার লাইভ দেখে না, ফেসবুক দেখে না, কিচ্ছু জানে না। কোনো আমার ফেসবুক ফ্যান ফলোয়ারই কোনো ঠাকুর বাড়ি থেকে গিয়েছিল মনে হয়, ঠাকুর বাড়িটারই করতে এরা গিয়েছিল, সেখানে বা ঠাকুর মন্দিরে দেখা, সেখান থেকে আমার নাম্বার ওনারা কষ্ট শুনে দিয়েছে। তাই বলবো যে দিদি দিয়েছেন সেই দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে এই সংসারটা কিন্তু ভেঙেই যেত, এই সংসারটা থাকতো না। যে জায়গায় এসে পৌঁছেছে মেয়েটি একদমই বোকা, একদম সাদাসিধে, এ সংসারটা টিকত না, এ রাগ করে বাপে বাড়ি পড়ে থাকতো, দীর্ঘদিন পর থাকতে থাকতে মায়া কেটে যেত, স্বামীর মায়া কেটে যেত, আর স্বামীর মায়া কেটে গেলে তখন স্বামী একটা জায়গায় চলে আসতো, তুই যা করবি করগে যা, তোর যা ক্ষমতা যদি করে দেখা গা, আমি তোকে আর নেব না। অবশেষে এই মেয়েটি ঘরে ফিরতে গেলেও ঘরে ফিরতে পারতো না, আর কেসের পথে হাঁটলেও এ সম্পর্ক কোনো দিন টিকবে না, টিকতে পারে না, চ্যালেঞ্জ রইল আমার। কেসের পথে যদি এই মেয়েটি হাঁটে কোনোদিন এ সংসার হবে না। আর আমার কথা হলো কি, মেয়েটি সব কিছু দিয়ে, মানে মেয়েটি দেখতেও সুন্দর, মুখটা এত মিষ্টি, ঠিক আছে, গায়ের রং যে খুব চাপা তাও নয়, একটুখানি পেটটা ফ্যাট, তাছাড়া বডির সব ঠিকঠাক আছে, কিন্তু শুধুমাত্র একটুখানি মানে কি বলবো, স্টাইলিশ না হওয়ার জন্য এই সংসারটা ভেঙে যাচ্ছে। স্টাইল ভাবে কথা বলা, স্টাইলিশ পোশাক পরা, তাহলে ভাবুন যে ঈশ্বর আছে কি নেই। এক মাসে যে যে চ্যালেঞ্জগুলো করেছিলাম মিলছে তো, একটা একটা করে মিলে যাবে। তেরোই গিয়েছিলাম, তেরোই মে না তেরোই জুন গেলাম, পুজো দিতে কবে গেলাম, আবার এক মাসের মধ্যে পুজো দিতে যাব, চিন্তা নেই। পরপর 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 অ্যাকশন হচ্ছে, মা ডাক শুনছেন, যাক ঈশ্বর কোয়েল বনের সম্মান রক্ষা করেছে। কোয়েল বনে ডিম্পিদি তো পোস্ট করেছে দেখলাম, ঠিক আছে, তো যাক ডিম্পিদিও এটা দেখে খুশি হবে আজকে যে এরকম একটা কেস এসছে যে স্বামী চাইছিল একটা পোশাক পরতে, একটু মডার্ন হতে, একটু ঠোঁটে চড়া মেকআপ আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিতে, চোখে ডিপ কাজল দিতে, এটাও অনেক বড় পাওয়া, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, রাখছি, আমি কিছুক্ষণ পর লাইভে আসছি। দিদি সবই তো সবাই দেখো, সবাই স্টাইলিশ হতে পারে না, স্টাইলিশ হতে হবে। আজকে আমার মেজবোন কমেন্ট করতো, আমার বান্ধবীরা এসে সেদিনকে অফিসে এসে বলছে যে তুই কি আগে এরকম ছিলি, তুই তো স্কুলে হেবলি কেবলি ছিলি, আমার তো পাড়াতে হেবলি কেবলি নামও আছে। তা আজকে হয়েছি না, পরিস্থিতি পরিকাঠামো, মানুষকে যদি একটু বাইরে পা, জগৎটা একটু দেখে না, মানুষ শিখে যাবে। মানুষ আমরা অভ্যাসের দাস, হব না বলে কিচ্ছু নেই, সব হবে বলে মনে রাখতে হবে, পজিটিভ থিঙ্কিং রাখলে সব হবে। যে স্টাইলিশ না সেও স্টাইলিশ হয়ে যাবে, যে স্টাইলিশ আছে সেও সাদা মেটে হয়ে যাবে। একটা মেয়ে সারা জীবন ছোট থেকে জিন্সের জামা প্যান্ট পরে রয়েছে, কাটা ছাড়া পোশাক বাবা মা পরিয়েছে, সেই স্ট্যান্ডার্ডটা আলাদা,
घुमटा दिए थाकते हय एटाई आमादेर समाज आमरा एगुलो समाज थेकेई देखछि ठीक तेमोनी एकटा मेये शाड़ी पड़े आछे केनो से जीन्से आसते पारबे ना केनो से हाँटुर उपरे ड्रेस पड़ते पारबे ना केनो से थ्री क्वार्टारो प्यान्ट ना दाबनार एई उपर पर्यन्त पड़ते पारबे ना हाब्बार मुंडा आछे छोट्ट आर एक आछे ना बड़ तो एइटुकु बानमुंडा पड़े आछे सेई गार्लफ्रेंडटी तो आमी एइभाबे राखबो मेयेटिके ओ घरेओ एई पोशाक पड़े थाकबे स्वामी देखुक स्वामी तार प्रति आकर्षण बाड़बे भालोबासा ना মানে এক একটা মানুষের ভালোবাসার আদব কায়দার নেচার আলাদা আলাদা এটা আমরা কেউ বলতে পারবো না যে এই পরেই থাকতে হবে আমি এটা পরেই অভ্যস্ত আমি আনকালচার আমাকে এইভাবেই থাকতে হবে না আমাকে পরিস্থিতি পরিকাঠামো শিকার যখন আমি হয়েছি আমাকে আপডেট হওয়ার জন্য আমাকে ইউটিউবটাও খুলে বসতে হবে আমি দেখব কি করে আপডেট হওয়া যায় কি কি পোশাক আছে যে পোশাকে আমাকে ভালো লাগবে এবং যেটা আমার স্বামীর পছন্দে তাই না কর্তার ইচ্ছেতে কর্ম একদমই তাই মা কিছুতেই রাজি নয় মা বলছে এই বয়সে কি পড়া যায় আমি তো বলবো যদি এরকম কোন মানে মেয়ের মারা হয়ে থাকেন আমি বলবো আপনারা এগিয়ে দিন মেয়েকে যে তোর স্বামী যেটা পছন্দ করে তুই পড়া আমি যে ঘোমটা দিয়ে সারা জীবন তোর বাবার সাথে কাটিয়ে দিলাম বলেই যে তোকেও ঘোমটা দিয়েই কাটাতে হবে এর কোনো মানে নেই তুইও পড় তোর স্বামী কি চাই যে তুই সেটা কর কারণ যেভাবে দেখছি তো এরকম ওরকম মানসিক পেশায় থাকলে ও কোনোদিনই নিজেকে তৈরি করতে পারবে না আর ও কোনোদিনই সংসারে ফিরতে পারবে না সংসারটাও পাবে না তার জন্যই দরকার মায়ের সেই সময় মেন্টাল সাপোর্ট বাবা সেই সময় মেন্টাল সাপোর্ট ডেইলি ডিপ্রেশন ওকে দরকার নেই আমার স্বামীকে আমি ভালোবেসে আগে পোশাক দিয়ে অ্যাট্রাকশনটা বাড়াই তারপর স্বামীকে বোঝাবো যে আমার শারীরিক কন্ডিশনটা কি আমার প্রতি তার ভালোবাসায় না থাকে আমার চিমটি কাটলেই লাগে এই অনুভবটাই যদি আমার স্বামী না করতে পারে তাও ততক্ষণ পর্যন্ত আমার স্বামী আমার সাথে পশুর মতনই ব্যবহার করে যাবে আমাকে ইউজ করে যাবে যখন তাকে আমি বোঝাতে পারবো যে তুমি চিমটিটা কাটছো আমার লাগছে তখনই সে কিন্তু ওই এক মাসে ডেইলি নেশা করার থেকে ওই নেশাটাই কিন্তু কমিয়ে দেবে আস্তে আস্তে কারণ আমার স্ত্রী চিমটি কাটলে লাগছে নেশা করলে অফেন্ডেড হচ্ছে ঠিক তেমনই আমি অ্যাডভোকেট চেম্বারে দেখেছি ম্যাক্সিমাম এই জন্য ম্যাক্সিমাম ফিজিক্যাল রিলেশনের জন্যই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে চাহিদা মেটাতে না পারলেই বাইরে নজর যাচ্ছে এগুলো দেখেছি সব মেয়েরা সমান না সব ছেলেরাও সমান না তার জন্য আমি ভীষণ হ্যাপি আজকে এই কেসটা আসাতে কারণ কাঁচাই কাঁচাই প্রতিশোধ নিতে পেরেছি সংসারও জোড়া লাগাতে পারবো আর একটা কথা বলি ভোটের মধ্যে অবশ্যই কাজ করব ভোট তো ভোটের মতো যাবে আমি আমার মতো কাজ করব ভোটে আবার ভয় পাওয়ার কি আছে ভোটে যারা নেতারা তারাও মানুষ আমিও মানুষ ঠিক আছে আমি কি ভোট পেতে ভোট ভোটে কি দাঁড়াচ্ছি নাকি যে আমার সাথে তার ঝগড়া অশান্তি এটা ওটা হবে বা সে আমাকে খুন করবে হানানি করবে আমি তো এমনি খুন হওয়ার জন্যই জন্মেছি মানুষ এত খুন করছে এত ব্লাড বেরোচ্ছে তারপরেও তো মরছি না তো রাস্তা যদি অন স্পট যদি ডেড হয়ে যায় তো আমার কোনো অসুবিধা নেই এসব নিয়ে ভাবি না তাই এইসব কথা বলে বাবলি মুখে থেকে ধাওয়ানো যাবে না চলুন রাখছি কিছুক্ষণ পর আসছি ভালোবেসে সব ঠিক হয়ে যায় একদম।